खबर कोच बिहार से है, जहां 30 अक्टूबर को राज्य के 4 केंद्रों पर उपचुनाव हुए थे। दिनहाटा उपचुनाव केंद्र समेत अन्य 3 केंद्रों के नतीजे मंगलवार 2 नवंबर को जारी किए जाएंगे। वोट की गिनती सुबह 8 बजे से शुरू होगी। दिनहाटा विधानसभा उपचुनाव के लिए दिनहाटा कॉलेज में मतगणना केंद्र बनाया गया। 19 राउंड की समाप्ति पर अशोक मंडल से तृणमूल प्रत्याशी उदयन गुहा ने 163,005 मतों से जीत हासिल की। तृणमूल प्रत्याशी उदयन गुहा को 181,642 वोट मिले। वहीं भाजपा प्रत्याशी अशोक मंडल को 205,306 वोट मिले। वाम मोर्चा प्रत्याशी अब्दुल रऊफ को 6,256 मिले। वहीं नोटा पर 3,917 वोट मिले। इस नतीजों से सामने आते ही दिनहाटा के विभिन्न इलाकों में जमीनी कार्यकर्ता खुशी से झूम उठे। वे कहीं हरा अबीर बाजा रहे या नारा बजाया जा रहा है। अनेक चर्चा अनेक किछु आलाप आलोचना हुए थाके। সেই আলোচনা নিরিখে আর দেড় থেকে দু ঘন্টার মধ্যেই যেহেতু নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, কাউন্টিং শুরু হবে, সেই অপেক্ষায় আছি। আর পরিষদে একটা কথাই বলছি, 30 তারিখে যে নির্বাচন হয়েছে আমার নৈতিক জয় আমার হয়েছে। বলছিলাম যে নির্বাচনের দিন যেটা বারবার অভিযোগ করেছিলেন যে পোলিং এজেন্ট দিতে দেওয়া হয়নি, আজকে কি কাউন্টিং এজেন্ট আপনাদের থাকছে বা কোনো সমস্যা হয়েছে? ব্যাপারটা হচ্ছে কাউন্টিং এজেন্ট যেটা আছে বা যেটা দেওয়ার কথা সবাই এসে পৌঁছে গেছে, আমরা কিছুগুলোর মধ্যেই আমরা হর করে গিয়ে পৌঁছবো। দিনহাটার বুকে যে ভগবান তৈরি করবার চেষ্টা হচ্ছিল কুচবিহার জেলায়, যে তার কথা জেলায় রাজনীতিতে শেষ কথা, সে যে জিরো, কোনো মূল্য নেই কুচবিহারের রাজনীতিতে, সেটা আজকে প্রমাণ করে দিতে পারবো। নিশীথ প্রামাণিক তার নিজের বুতেই হেরেছে, বললাম নিশীথ প্রামাণিকের নাম কুচবিহার জেলার রাজনীতিতে আর কেউ নেবে না, এই ব্যবস্থা আজকে হয়ে গেছে। নিশীথ প্রামাণিক জিরো, নিশীথ প্রামাণিক কাগুজে বাদ, সেটা আজকে দিনহাটার মানুষ প্রমাণ করে দিচ্ছে। দাদা, এই অশোক মন্ডলের সর্বকালীন রেকর্ড হলো। অশোক মন্ডলকে আমি ঠিকভাবে সেইভাবে কোনোদিনও রাজনীতির লোক বলে মনে করি না। ওকে দাঁড় করিয়ে দিয়েছে পার্টি, পার্টি টার্টি পায়নি, ওকে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে একেবারে বলির পাঠা ধরে। সর্বকালীন রেকর্ড দিনহাটা এরকম কোনোদিনও হয়নি, কি বলবেন? সর্বকালীন রেকর্ড তো এটা পশ্চিম বাংলায় সর্বকালীন রেকর্ড। আমরা দিনহাটা দেখিয়ে দিলাম যে দুপা পিছিয়ে যাওয়া মানে জোরে ধাক্কা দেওয়া। আমরা গত নির্বাচনে দুপা পিছিয়ে গিয়ে এই যে জোরে ধাক্কাটা দিলাম, এই ধাক্কায় 2024 জয় ঐতিহাসিক, এই জয় দিনহাটাবাসী। ভারতীয় জনতা দলের প্রার্থী আমাদের প্রাক্তন যে বিধায়ক যিনি রেজিগনেশন দিচ্ছেন, অশোক মন্ডল নয়, নিশীথ প্রামাণিক, তিনি দিনহাটাবাসীকে প্রতারণা করেছেন, তার প্রতারণার যোগ্য জবাব দিনহাটাবাসী দিয়েছে। এই যে বারবার বিরোধীরা অভিযোগ করেছিল যে রিগিং হয়েছে, রিগিং হয়েছে, তার জন্য কি এত ভোটে জয়? আমি সারা দিনহাটা বিধানসভা কেন্দ্রে ঘুরে দেখেছি, কোথাও তাদের একটা ফ্ল্যাগ দেখিনি, একটা ফেস্টুন দেখিনি, কোন গ্রামাঞ্চলে কোন একটা পথসভা জনসভা করতে পারেনি। তাতে প্রমাণ হয় তাদের জনসংযোগ নেই, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই মানুষের স্বতঃস্ফূর্ত জবাব এই ঐতিহাসিক জয়, উদয়নবাবুর জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, আর সর্বোপরি জয় হচ্ছে উত্তরবঙ্গবাসী ঘুরে দাঁড়ানোর জয়। এখান থেকে উত্তরবঙ্গবাসী জবাব দিল, ভারতীয় জনতা পার্টি নয়, উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদীরা ভাগ করতে পারবে না, অখণ্ড উত্তরবঙ্গে হয়ে দিল্লির দিদির মাধ্যমে এবার দিল্লি চলো অভিযানের অগ্রগণী ভূমিকা করবে দিনহাটা। উদয়নবাবু কি তাহলে আগামীতে মন্ত্রী হতে যাচ্ছেন? আমি জেলা সভাপতি হিসেবে বিভিন্ন জনসভায় বলেছি দিদির কাছে আবদার করবো, বাকিটা দিদি উপলব্ধি করছেন যে প্রায় 1,60,000-এর বেশি ভোটে উদয়ন গুহ আমাদের প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। নিশীথ প্রামাণিক যিনি এই নির্বাচনে বিজেপির অবজারভার ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার নিজের বিধানসভা, সেখানে বিজেপির ভরাডুবি, আসলে সে মিথ্যার ফানুস যেভাবে রচনা করেছে দিনহাটার মানুষ, সেই ফানুস ফুটো করে দিয়েছে। এবং সবথেকে লজ্জাজনক বিষয়, তার নিজের বুথ 234 নম্বর বুথ, ভেটাগুড়ি চৌপতি হাই স্কুলে যে বুথটি, সেই বুথে বিজেপি প্রার্থী অশোক মন্ডল পেয়েছে মাত্র 95টি ভোট, উদয়ন গুহ পেয়েছে 360, টোটাল 492 ভোটের মধ্যে 265 ভোটে, 75 ভোটে বিজেপি প্রার্থী সেখানে পিছিয়ে। আমি মনে করি এটা
বিজেপির লজ্জা নয়, নিশীথ প্রামাণিকের লজ্জা, তার পদত্যাগ করা উচিত। এই হারের বোঝা মাথায় নিয়ে অবজারভার হিসেবে তার পদত্যাগ করা উচিত। দিনাটার মানুষ তাকে ছুড়ে ফেলে দিয়েছে, আগামী দিনে আস্থা করে ফেলে দেবে। কি বলবেন, বলেছিলেন 57,000, সেই জায়গায় আমরা 57 দিয়ে শুরু করেছিলাম, জার্নিটা শুরু হয়েছিল 57 দিয়ে, পরে সেটা বেড়েছে 70-80 হয়েছে, তারপরে 1,00,000 হয়েছে, তারপরে মনে হয়েছে 1,20,000-25,000 হবে, 1,50,000 পর্যন্ত টার্গেটটা আমাদের বেড়ে গিয়েছিল, সেটাকেও ছাড়িয়ে প্রায় 1,64,000 হলো। এখন পর্যন্ত দেখা যাক, এখন পর্যন্ত তো আছে, তারপর কবে ভাঙবে আবার। অশোক মন্ডল যখন বেরোচ্ছিল তখন তৃণমূল কর্মী স্কুলে তার গায়ে সবুজ আবির ছিটিয়ে দিয়ে বিক্ষোভ দেখিয়ে জয় বাংলা, মানে বিক্ষোভ দেখানো, আবির দেওয়া কি কাউকে বিক্ষোভ দেখানো নাকি? আমার মনে হয় না এখন কেউ গালি, তাহলে বাইরের লোক কোনো অন্য কেউ এসে আমাদের কোনো কেউ গালাগালি করেছে বলে আমার মনে হয় না, গালাগালি করবে কেন? উনি বলছে যে 30 তারিখেই ওনার নৈতিক জয় হয়ে গেছে, তো হতে পারে 30 তারিখে নৈতিক জয় তো হওয়া উচিত, কারণ ওদের অবজারভার কেন্দ্রের মানে ভারতবর্ষের প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের তার নিজের বুথে এজেন্ট দিতে পারেনি, এটা নৈতিক জয় হবে না? এটা তো ভারতবাসীর নৈতিক জয় যে বিজেপির এই অবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ। R9 ভারত কে লিয়ে দেবাশিস চক্রবর্তী কি রিপোর্ট, কোচবিহার।